আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে। এখন এই মুহূর্তে আপনাদের সামনে যে মেশিনটি রাখা আছে সেটি কিন্তু কারোই অজানা নয়। তো এটি হচ্ছে রাইস মিল ভ্রাম্যমান সিস্টেম, পাশাপাশি দেওয়া আছে একটি আটা কুটা, ভিজা চাউল কুটার জন্য একটি মেশিন বা আটা কুটা মেশিন অনেকেই বলে থাকে। তো এই মেশিনটি কত হর্স পাওয়ার, আর এই হলারটি কত, আর এই মেশিনের ক্যাপাসিটি কতটুকু, প্রতি ঘন্টায় ধান আপনি ভাঙাইতে পারবেন বা মাড়াই করতে পারবেন, সেটি কিন্তু এই ভিডিও জুড়ে বলার চেষ্টা করব। প্লাস এই মেশিনের টোটাল সেট আপটার দাম কত, এই মেশিনটি ক্রয় করতে হলে আপনাকে কী কী পথ অবলম্বন করতে হবে সেটি এই ভিডিও জুড়ে আমি বলার এবং আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুল করবেন না। ইতিপূর্বে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বিকে ইনোভেশন থেকে নিয়মিত আমি ভিডিও আপলোড দিয়ে থাকি, আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মেশিনারিজ সম্পর্কে কিছু কথা বলি এবং বিভিন্ন রকমের মেশিন আপনাদেরকে ইতিপূর্বে দেখাচ্ছি, নেক্সট টাইম দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স প্রথমে জেনে নিই যে এই ইঞ্জিনটি কত হর্স পাওয়ার। তো এই ইঞ্জিনটি হচ্ছে 20 হর্স পাওয়ারের একটি ডিজেল ইঞ্জিন, এটি ডংফিন কোম্পানির 20 হর্স পাওয়ারের একটি ডিজেল ইঞ্জিন দেওয়া আছে। পাশাপাশি যে হলারটি দেওয়া আছে এটা হচ্ছে 8 নম্বর শ্রীধর ইন্ডিয়ান হলার। তো এখানে লেখা আছে শ্রীধর, এখানে দেখুন মেড ইন ইন্ডিয়া। যদি আপনারা ক্রয় করার পূর্বে অবশ্যই দেখে নেবেন, তাহলে আর প্রতারিত হবেন না। আর এই মেশিনটি প্রতি ঘন্টায় ক্যাপাসিটি হচ্ছে 16 থেকে 18 মন ধান আপনি মাড়াই করতে পারবেন, যদি কিনা আপনি ধান মাড়াই সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন লোক হন। তো ভিউয়ার্স এই মেশিনটি কিন্তু চলবে যেই ইঞ্জিনেই আপনি ধান মাড়াই করতে পারবেন, ঠিক সেই ইঞ্জিন দিয়েই কিন্তু আপনি আবার চালিয়ে চলে যেতে পারবেন। এই গাড়িটির গতি স্পিড হচ্ছে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার স্পিডও আপনি চালাতে পারবেন। এটি ডিফারেনশিয়াল সিস্টেম, ব্রেক সিস্টেম দেওয়া আছে, আপনি অনায়াসে যে কোনো জায়গায় যাইতে পারবেন প্লাস আসতে পারবেন। ঢেক উঁচু নিচু জায়গা প্লাস ভাঙা কিংবা যদি আপনার কাদা পানীয় হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, যেহেতু এটি ডিফারেনশিয়াল সিস্টেম, দুই চাকায় সমান শক্তি পাবে। তো বিপদ পাশে যে দেওয়া আছে সেটি হচ্ছে ভিজা চাউল কুটার একটি মেশিন। তো এই মেশিনটি কিন্তু এর সাথে সেট আপ করে দেওয়া হয়েছে, যে যেমন চাইবে তাকে কিন্তু সেরকমভাবেই সেটিং করে দেওয়া হবে। তো এই টোটাল সেট আপ গাড়িটির দাম হচ্ছে 1,30,000 টাকায়। আপনারা যদি নিতে চান ফুলফিল সেট আপ করে ঠিক এরকম করে সাজিয়ে রং চং করে আপনাদেরকে বুঝাইয়ে দেওয়া হবে, তার দাম হচ্ছে 1,30,000 টাকা। তো মনে রাখবেন এই ব্যবসাটি করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। তো যদি কিনা আপনি এই ব্যবসাটি করেন, আর এই মেশিনের যে প্লাস পয়েন্ট দিকগুলো সেগুলো হচ্ছে এই ধান কিন্তু দিলে যে চাউলটা বাইর হয় সেগুলো কিন্তু ঝাড়ার কোনো প্রয়োজন নাই, চকচকে ঝকঝকে চাউল বাইর হবে, এক সাইডে খুদ এক সাইডে আপনার চাউল আরেক সাইডে চাউলের যে গুঁড়া সেগুলো চলে যাবে। আপনারা অবশ্যই মনে রাখবেন এটি দিয়ে কিন্তু তুষ হয় না, সম্পূর্ণরূপে কুড়া হয়। অনেকেই কমেন্ট করেন যে বা ফোন করে বলেন যে ভাই তুষ হবে না কুড়া হবে, চায়না মেশিনে যেমন তুষ হয় এটাই কিন্তু তুষ হবে না, এটাই কুড়া হবে। তো ভিউয়ার্স আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে যে ইঞ্জিনের সিস্টেম দেওয়া আছে সেটি হচ্ছে 22 হর্স পাওয়ার বা 20 হর্স পাওয়ার যে কোনো একটা ইঞ্জিন পাবেন আপনারা। তো এই যে ইঞ্জিনের যে স্টিকার সেটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স আমরা যে গাড়িগুলো তৈরি করতেছি সেটি কিন্তু অ্যাঙ্গেল নাই, সম্পূর্ণরূপে চ্যানেল দেওয়া হচ্ছে, এই চ্যানেলগুলো অতি শক্ত এবং পুরো 6 মিলি মোটা মাল দিয়ে তৈরি করা আছে। আর এখানে যে টুলবক্স দেওয়া আছে সেখানে কিন্তু আপনি আপনার অনেক কিছু কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এই যে টুলবক্সটা অনেক বড়, এর ভিতরে আপনার হ্যান্ডেল, তারপরে আপনার হ্যান্ডেল প্যাকেট, তেলের ঢম ইত্যাদি জিনিসপত্র আপনি এর ভিতরে রাখতে পারবেন, আনুষঙ্গিক প্রয়োজনীয় যন্ত্রপাতি রেঞ্জপত্র ইত্যাদি ইত্যাদি। তো ভিউয়ার্স এই মেশিনটি চালাতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন বা ক্রয় করতে হলে খালিশপুর বাজার ঝিনাইদহ জেলা অবশ্যই আসবেন, এসে অর্ডার মাধ্যমে আপনারা নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, আল্লাহ হাফেজ।